সুপ্রভাত নজরে আঠারো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, পুলিশি বাধায় শান্তনুর সভা বিঘ্ন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও এসডিপিও এর তুমুল বচসা। বসিরহাটের স্বরূপনগরে পুলিশি বাধায় শান্তনুর সভা বিঘ্ন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং এসডিপিও তুমুল বচসা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে এসডিপিও কে নিয়ে কি বাগবিতণ্ডা হয়েছিল, ঠিক কি ঘটেছিল? তুমি দেখো, গতকাল স্বরূপনগরের চারঘাটের চরবটতলা এলাকায় একটি ক্লাবের অনুষ্ঠান ছিল এবং সেখানে চড়ক পুজোর উদ্বোধনে গিয়েছিল বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই অনুষ্ঠান শুরুর আগেই পুলিশের পক্ষ থেকে এক ঘন্টা দেরিতে অনুষ্ঠান করবার জন্য ওই অনুষ্ঠানের মধ্যেই শান্তনু ঠাকুর যখন মঞ্চে ছিল তখন পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। তারপরেই শান্তনু ঠাকুর পুলিশের কাছে জানতে চান কেন এই অনুষ্ঠান দেরিতে করতে হবে, সেই বিষয়েই শুরু হয় বাকবিতণ্ডা এবং প্রাথমিকভাবে পুলিশের কর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে এসডিপিও উপস্থিত হয়, এসডিপিওর সঙ্গে তুমুল বচসা সৃষ্টি হয় এবং শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে এসডিপিও উচ্চ স্বরে কথা বলতে থাকে। পরবর্তীতে শান্তনু ঠাকুরও এসডিপিওর উদ্দেশ্যে একাধিকবার দেখা গেছে যে উচ্চ স্বরে কথা বলেছে। পরবর্তীতে শান্তনু ঠাকুর দাবি তুলেছে যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একজন এসডিপিওর কেমন ধরনের ব্যবহার করা উচিত তেমন তিনি তেমন জানেন না এবং পরবর্তীতে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনু ঠাকুর অভিযোগ জানিয়েছেন যে রাজ্যের পুলিশ তার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেই বিষয়ে তিনি জানিয়েছেন। পরবর্তীতে তিনি জানিয়েছেন যে আগামীতে তিনি প্রিভিলেজ কমিটিতে এই বিষয়টি তুলবেন এবং এই বিষয়ে শান্তনু ঠাকুর যে দাবি করেছেন যে একজন রাজ্যের পুলিশ অফিসার হয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যে দুর্ব্যবহার করেছে এই বিষয়ে তিনি কিন্তু একদম বিষোদ্গার করেছেন। পরবর্তীতে জানিয়েছেন যে এই বিষয়ে তিনি আগামীতে লোকসভাতেও এই বিষয়টিকে তুলবেন। বেশ, একেবারে ধন্যবাদ অনিরুদ্ধ। Meeting was chaired by the BDO. Yes, whatever you do that, we will do that. Yes. Whatever you do that, we will do that. Okay? Okay. Okay? You can do. Okay, do. Whatever you do, I will do that. I will do as my best. Yeah, what I will do as my best. As a representative, what I will do here, I will do that. Do anything. Yeah, that's right. পুলিশ কর্তব্যরত ছিল না ওখানে, আমাদের পারমিশন নেওয়া ছিল। সেখানে কোনো একটা রিজনের কারণে পুলিশ আমাদেরকে এক ঘন্টা বসিয়ে রাখে। ওখানকার যে এসডিপিও, মানে সে কথাবার্তার যে অ্যাক্টিভিটিস, একজন সেন্ট্রাল মিনিস্টার ওখানে গেছে, যেভাবে আমাকে ইনসাল্ট করা হয়েছে ওখানে পুলিশ প্রশাসনের মাধ্যমে, আমি মনে করি যে এখানের পুলিশ প্রশাসনকে কোনো, আমার মনে হয় উইদাউট এক্সামিনেশন, আমার মনে হয় ওদের প্রমোট করা হচ্ছে। তো টোটাল একটা সংবিধান বিরোধী বা পরিস্থিতি একটা জায়গা তৈরি করেছে এই রাজ্যের প্রশাসন। করার পরে ও আমাকে বলছে আপনি যা পারবেন করে নেবেন, আপনাকে এখানে এই করার জন্য আমি আসিনি। এটা নিয়ে আমি গৃহমন্ত্রীজিকে জানিয়েছি, আমাদের ওই প্রোগ্রামটাকে ওরা ভেস্তে দিতে চাইছিল, কিন্তু মানুষ ওখানে আমাদের পক্ষে ছিল। প্রোগ্রাম আমরা করেছি সেন্ট্রালের পার্লামেন্ট যে প্রিভিলেজ কমিটি আছে সেখানে বিষয়টা আমি তুলব। অসম্পূর্ণভাবে আমাকে হিউমিলেটেড করা হয়েছে।